ঠাকুর শ্রীমন মহাপ্রভুর 537তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের বাড়ির শ্রীমন্দিরে শ্রীমন মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন উপলক্ষে একটু ভোগের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা দর্শন করুন, দীপ্রাহরিক ভোগ রাগ দর্শন করুন। জয় নিতাই, জয় ব্রজে ঠাকুরা মামা পিসাদি গো ভগবান সখামিন্দ সবার ঘরে দিশন্দা ভোজ গোবর্ধনের যজ্ঞের ওই খেলে রাশি রাশি তার লেখে নহে এক গ্রাসি আরে আরে কিবা সে কিবা দিব সকলে জান হে প্রভু কিবা আছে কিবা দিব সুখা দুখা এক মুষ্টি কর সুখা রুখা এক মুষ্টি কর শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় অর্জুন বললেন হে যে সকল ভক্ত সর্বকর্ম সমর্পণ পূর্বক তোমাতে একানিষ্ঠ হইয়া তোমার উপরে তোমার আরাধনা করে এই উপাসকের কাহারা অধিকতর বেদবিদ শ্রী ভগবান বলিলেন যাহারা পরম শ্রদ্ধা সহিত আমাতে আমাতে মন নিবিষ্ট করিয়া আমার একানিষ্ঠ ভক্ত হইয়া আমাকে আরাধনা করে তাহারা সর্বশ্রেষ্ঠ যোগী যাহারা সর্বভূত হইতে রত সর্বস্ব বুদ্ধি সম্পন্ন হইয়া অচিন্ত অদৃশ্য সর্বব্যাপী অধিষ্ঠা অধিষ্ঠাস্তিভাবে আমাকে 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 শীত অসল অভ্যক্ত ও অভ্যক্ত বর্মের ঘোষণা করে তাহারাও আমাকে প্রাপ্ত হন অভ্যক্ত অর্থাৎ নিজাকার বর্মে আসক্ত শিষ্য গুণগণের মুক্তি লাভ অধিকতর ক্লেশম হইয়া হয় কারণ দেহিগণের নিরাকার বিষয়ে জ্ঞান লাভ সহজে হয় না কিন্তু হে পাত্র যাহারা আমাকে সর্বকর্ম সমর্পণ পূর্বক সমর্পণ হইয়া অনন্য যোগে আমাকে ধ্যান করিয়া ঘোষণা করেন আমাকে আসক্ত শিক্ষা তাদৃশ সাধক সকলকে আমিও অশিরে মৃত্যুপূর্ণ সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি আমাতে সংকল্প বিকাশ অর্থাৎ মন স্থির কর তুমি বুদ্ধিও আমাতে নিবেশিত কর ধ্যানতে আমাতে বাস করিবে ইয়াতে কোনো সন্দেহ নাই হে হে জনজয় যদি আমাতে শিক্ষা স্থিরভাবে সমাহিত করিতে অসমর্থ হও তবে অভ্যাস যোগে আমাকে পাইতে চেষ্টা কর অভ্যাসও যদি অসমর্থ হও তা হইলে আমার উদ্দেশ্যে ব্রত রফা দিই কর্মে একান্ত সিদ্ধ হও আমার প্রীতির জন্য কর্ম করিলেও সিদ্ধি লাভ করিবে
আর যদি ইহাও করিতে সমর্থ না হও তবে একমাত্র আমার শরণাপন্ন হও। শরণাপন্ন ও সংযত সিদ্ধ হইয়া দৃষ্টা দৃষ্টা সকল কর্মের ফল ঈশ্বরের ত্যাগ কর। অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। যেহেতু কর্মফল ত্যাগের ফলেই সংসার শান্তি হয়। সর্বভূতে যথাক্রমে যাহার মন উন্নত উত্তমে অদেশ দৃষ্টি সমানে মৈত্রী ও অধমে করুণা আছে। এবং যিনি মমতাহীন ও নিজে নিরঙ্কার অন্যের সুখে যিনি তুল্য সুখী বা অন্যের দুঃখে যিনি সমান সুখী, যিনি ক্ষমবান সদা সন্তুষ্ট সমাহিত চিত্ত সংযত সংযতাত্ম দৃঢ়চিন্ত এবং আমাকে যিনি মন ও বুদ্ধি অর্পণ করেন এতাধি এতম্ভূত ভক্ত আমার প্রিয়, যা হয়েছে ক্রোধে ক্রোধ জন্মে না জন্মে ক্রোধ হয় যা হয়েছে লোকে ভয়ে ক্রুদ্ধ হয় না ও যিনি লোক হয়েছে সংক্ষোভ প্রাপ্ত হন না, তিনি যিনি হর্ষ অর্থাৎ স্বীয় ইষ্ট লাভে অর্থাৎ অন্য লাভে অসহিংস এবং ভয় ক্রুদ্ধের জন্য চিত্ত বিক্ষোভ এই সকল যিনি পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয়, যিনি যথাশ্রভ হতে নিষ্প্রিয় ভাগ্যদ্বান্ত সৌষ সম্পন্ন অনলস পকুয়াশূন্য চিত্তকে ক্লেশরহিত সর্বিত উত্তম ত্যাগী একাদিশ ভক্তগণ আমার প্রিয়, যিনি প্রিয় বস্তুর লাভ আনন্দিত হন না অপ্রিয় বস্তুতেও বিদ্বেষ করেন না, তিনি যিনি ইষ্টলাভ ইষ্টনাশে শোক করেন না অপ্রাপ্ত অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষা করেন না, সেই শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান সাধক সাধকই আমার প্রিয়। শত্রু মিত্রে যাহার তুল্য দৃষ্টি মান বা অপমান যাহার তুল্য জ্ঞান শীত শীত উষ্ণ ও সুখ দুঃখে সমান বোধ এবং নিন্দা বা স্তুতি যাহার সমান তিনি আসক্তিহীন আসক্তিহীন ও মৌনী এবং যথার্থ লাভে তুষ্ট নির্দিষ্ট বাসস্থান নাই, যিনি শ্রীমতী ভক্তিমান একাদশ ভক্তই আমার প্রিয়, যাহারা সদ্দাম্বিত হইয়া মতপরায়ণ হইয়া আমার কথিত অমৃতত্ব পাপক ধর্মের অনুষ্ঠান করে সেই ভক্তগণ আমার অতীব প্রিয়। ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ্যা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গিরিণী অর্ধবর্ষ সীতানন্দা ব্রহ্মশুভান্তি নাশিনী দেবেশ্রী পরমানন্দ রক্ত জ্ঞান মঞ্জুরী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম হরে নাম হরে নাম ভগবাম বলো নশেব 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 বিজয় গৌষী সনাত্মন্দে হরি হরি ও জয় গৌষী সনাত্ম